যে কারণে রাসুল করিম সোল্লাহ আলী ওয়াসাল্লাম টিকটিকি মারতে নির্দেশ দিয়েছেন এ সম্পর্কে তিনটি কারণ খুঁজে পাওয়া যায় আর রাসোলে করিম সোল্লা আলী ওয়াসাল্লাম যে টিকটিকি মারতে বলেছেন এ প্রসঙ্গে হাদিসটি বুখারি এবং মুসলিম শরীফে উভয় কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে প্রথম নম্বর কারণ নবী করিম সোল্লা আলি ওয়াসাল্লাম বর্ণনা করেন নমরুদ যখন ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে দগ্ধ করে মারতে চেয়েছিল অগ্নিকুণ্ড ফেলে তাকে মারার চক্রান্ত পরিকল্পনা করেছিল তখন দুনিয়ার সকল পোকামাকড় তাকে বাঁচানোর জন্য প্রচেষ্টা করেছিল এবং আল্লাহর কাছে দোয়া করেছিল আর টিকটিকি একটি মাত্র প্রাণী যেই পোকা আগুন জ্বালানোর জন্য সে ফু দিয়েছিল বা ফুৎকার করেছিল এ কারণে রাসুলে কারিমসলাল্লা আলী আসাল্লাম বলেন যে তোমরা টিকটিকি হত্যা করো টিকটিকি মেরে ফেলো এমনকি টিকটিকি এমন একটি প্রাণী যেটা যেখানে সেখানে পায়খানা করতে পারে যার কারণে কাপড় চোপড় নষ্ট হতে পারে খাবারের মধ্যেও পড়তে পারে আর এই কারণে রাসোলে করিম সোল্লা আলী হাসাল্লাম বলেন যে টুক টিকটিকি একটি খুবই একটি প্রাণী আর এ কারণে রাসুল করিম সাল আলী হুয়া টিকটিকি মারতে নির্দেশ দিয়েছেন তৃতীয় নম্বর কারণ চিকিৎসাবিদদের মতে যদি কোনো ব্যক্তি টিকটিকির পায়খানা খেয়ে ফেলে খাবারের মধ্যে যাওয়ার কারণে তাহলে তার পেট ডায়রিয়া হবে আর এমন ডায়রিয়া হবে যেটা সহজে সারানো সম্ভব নয় আর ডায়রিয়া সম্পর্কে আপনারা জানেন যে এটা অত্যন্ত মারাত্মক একটি রোগ যে রোগে মানুষ মারা পর্যন্ত যেতে পারে অতএব সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ নবী করিম সোল্লা আলী ওয়াসাল্লাম যে কারণে যে তিনটি কারণে টিকটিকে মারতে বলেছেন অতএব আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন মানুষ রোগ বেদি থেকে বেঁচে থাকুক এ কারণে আল্লাহ রাসুল সোল্লা আলি ওয়াসাল্লাম আমাদের এই নির্দেশটি দিয়েছে এ প্রসঙ্গে নাস্তিকরা যদিও বলে থাকে যে আসলে আল্লাহ রাসুল সোল্লা আলী ওসাল্লাম জন্তু মারতে নির্দেশ দিয়েছেন কিন্তু এখানে প্রশ্ন হলো মানুষ যেখানে অসুস্থ হবে মানুষের যেটাই ক্ষতি হবে সেটা অবশ্যই আমাদের মারতে হবে রাসুল কারিম সাল আলী হাসাল্লাম মসজিদে হারামে সকল পোকামাকড় মারতে নিষেধ করেছেন কিন্তু পাঁচ প্রকার পোকামাকড় মারা সেখানেও জায়েজ আছে যেমন সাপ বিচ্ছু ইঁদুর তারপরে এরকম যেগুলো মানুষের বড় ধরনের ক্ষতি করতে পারে যেমন কুকুর অর্থাৎ বিষাক্ত প্রাণী যেটা মানুষের মানুষের ক্ষতি হতে পারে এরকম পাঁচ ধরনের প্রাণী মারতে আল্লাহ হেরেম শরীফের মধ্যেও যদি হয় সেখানেও মারা জায়েজ করেছেন বা সেখানেও মারা জায়েজ আছে অতএব সম্মানিত তিনি ভাই ও বন্ধুগণ মানুষের যে প্রাণী ক্ষতি করতে পারে মানুষের যে প্রাণীর কারণে ক্ষতি হয় সেটা মারা ইসলামে সমর্থন করে অতএব আসুন রাসুল করিম আলী ওয়াশাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন সে মতামত অনুযায়ী আমরা চলি আল্লাহ তালা আমাদের উক্ত বিষয়টি বোঝার তৌফিক দান করুন আমিন সাবস্ক্রাইব শেয়ার করে ইসলাম প্রচারে আপনিও অংশগ্রহণ করুন